ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 8:10 বাজে, এখন থেকেই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো সকালবেলা যে 7:30টার সময় ঘুমটা ভেঙে গেছিলো, যেমন মানে ভাঙে, তো উঠেছি 7:30টার সময়, কারণ আজকে তো বাবানের পড়াও ছিল। তার মধ্যে কালকে রাতের বেলা যেহেতু আমি 11টা তখন 11:30টার সময় খেয়েছি, মোগলাই বানানো হয়েছিল, তো শরীরটা খুবই খারাপ করছিল, মানে বুকে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপরে খাওয়ার পরে তো আজকে সকালবেলা উঠেছি, উঠে মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে বাবানকে স্যার পড়াতে এসছে, পড়িয়ে গেল। তা আমি এখন হচ্ছে যে তারপরে গিয়ে রুটি আর আলু ভাজলাম, দুধ গরম করলাম, মিস্ত্রি দাদারা আসে চা করতে হয়, তাই জন্য দুধটা গরম করে রাখলাম। কালকের একটু মোগলাই একটা রোল ছিল সেটাকে গরম করলাম, কালকের একটু ময়দা মাখা ছিল সেটাকে ভেজে বাবানের ঠাকুমা দাদুকে পরোটা করে দিলাম, আলু ভেজেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। মামা রুটি খাবে, বাবানও রুটি খাবে, আর কে খাবে জানি না, তো তাদেরটাও আছে। তো তারপর আমি এখন ঘরে চলে এলাম, এবার ঘরের কাজগুলো কমপ্লিট করি, যখন হয়েই গেছে 10:00 বাজে সবে, তো ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপর আবার আবার জীবনযাত্রা শুরু হবে। মানে মেয়ে মানেই তো এটা, যে সকাল থেকে উঠে কাজ করা, রান্না করা। সবাই ভাবে কি এই এই কাজ করা, রান্না করাটা কোনো ব্যাপারই না, কিন্তু এটাও যে একটা কত বড় কাজ এটা আর বোঝে না, যে সবার মন ঝুঁকিয়ে কাজ করা, রান্না করা। মেয়েদের যারা ঘর বাইরে দুটোই সামলায় তাদের জন্য তো আরও বড় চ্যালেঞ্জিং। হ্যাঁ, আর এই দেখো প্যান্টটা পর, এরকম করিস না, যা তাদের এ করে নে। সেটা তো আরো বড় চ্যালেঞ্জিং, যারা যারা মানে ঘর বাইরে দুটোই সামলাচ্ছে তাদের জন্য তো আরো বড় চ্যালেঞ্জিং। তো চলো, সাথে সাথে হাতে থাকো, দেখতে থাকো, আমি কাজগুলো কমপ্লিট করতে থাকি, তারপর আবার আসছি। তো এখন বাজে 10:30, তো আমি অনেকক্ষণ আগেই সুয়ে দাদি বাড়ি থেকে চলে এসেছিলাম। 9:30টার সময় আমরা মানে আমরা বেরিয়েছিলাম, আসলে গল্প করতে তো এতটাই দেরি হয়ে যায় যে একটু লেট হয়ে যায়। তো ওখানে যেতেই তো দিদি তো চা বিস্কুট সব খাইয়েছিল, আবার রোলও খাইয়েছে, তো এসে শুধু গ্রিন টি খেলাম। আর আসার সময় বৃষ্টি পড়ছিল, কিন্তু এ থেকে মানে সত্যি সত্যিকার বৃষ্টিটা পাইনি যদিও, তো সত্যি সত্যিকার বৃষ্টি না পাওয়ার জন্য তার বাড়ি চলে এলাম। বাড়িতে এসে রুটি আর ডিমের অমলেট আলু ভেজে দিলাম, ওরা সবাই খেলো, আমি তো গ্রিন টি খেলাম। আর এই দেখো, এই আর একজনকে এই যে খেলতে বসে গেছে, আর আমি গ্রিন টি খেতে গ্রিন টি খেলে আমার শরীরটা খুব ফ্রেশ লাগে, সেই জন্য খেয়েছি। আর প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে না, গরম তো কমছেই না, হ্যাঁ এত বৃষ্টিতে কোনো ইয়ে না, কোনো কম কিছু হলো না, শুধুমাত্র এ হলো। একটু বসো, একটু বসো, তারপর তো দাঁড়াও দাঁড়াও, সেই জন্য। আর যাই হোক, আজকে দিনটা তো গেল, কালকে দেখা যাক কি কি করতে পারি, কি কি হয়। যা হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এবার ইউটিউবে রিলসগুলো, কিছু রিলস আমার পোস্ট করা হয়নি, সেগুলো করিনি, তারপর আবার আসছি।
দেখতেই পাচ্ছ আমার রিলস আমি ইউটিউবে আর ফেসবুকে পোস্ট করে দিয়েছি, সরি ইনস্টাতে। এখন এবার ফেসবুকে আর ফেসবুকে রিলস আমি পোস্ট করবো আর আমার ভিডিওটাও শেষ করবো। আজকের মতন এইটুকুনি, কালকের নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে এরপর দেখতে পাবে। তো এখন এই কদিন একটু এরকম অসুবিধা হচ্ছে, তো চলো দেখতে থাকো, সাথে থাকো।